28 অক্টোবর শনিবার বিএনপির মহাসমাবেশ কর্মসূচি 3 আগুন ভাঙচুর আর নাশকতায় রণক্ষেত্র কাকরাইল বিজয়নগর নাইটেঙ্গেল মোড় ফকিরাপুল আরামবাগ এলাকা। নিজেদের কর্মীদের তাণ্ডবে তড়িঘড়ি হরতাল ঘোষণা করে সমাবেশ শেষ করে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় নেতাদের বেশিরভাগ ছেড়ে যান নয়াপল্টন এলাকা। যুদ্ধক্ষেত্রের মতো তাণ্ডবের চিহ্ন বুকে নিয়ে সন্ধ্যা নামে ঢাকায়। সন্ধ্যায় আলো ছায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এক রহস্য পুরুষ, সঙ্গে কয়েকজন সহচর। সোজা ঢুকে যান নয়াপল্টন কার্যালয়ের ভেতর। তাকে অভ্যর্থনা জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ইশরাক হোসেন সহ কয়েকজন। রহস্য মানব নিজের পরিচয় দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বলে। ক্যামেরার আলোয় পরিচয় পাওয়া যায় তার সঙ্গীদেরও, তাদের একজন বিতর্কিত সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দি। নৈতিক স্খলন সহ নানা অপকর্মের জন্য যিনি পাদ প্রদীপের আলো থেকে চলে গেছেন অন্তরালে, তিনি যখন এক রহস্য মানবকে নিয়ে হাজির বিএনপির কার্যালয়ে, স্বভাবতেই আগ্রহ জন্মে গণমাধ্যম কর্মীদের। সংবাদ মাধ্যমে কথা বলেন তিনি চোস্ত ইংরেজিতে। There is no democracy in Bangladesh. There is no rule of law in Bangladesh. Okay? There is no freedom of speech in Bangladesh. I'm fully aware of it. আমাকে দিয়ে বলানো হলো এবং যেটা আমি বলেছি আমি ভুল করেছি এবং আমি এটার জন্য খুবই দুঃখিত এবং এটা আমাকে পুরা শিখিয়ে দিয়ে বলানো হয়েছে। কে এই আরাফি? অনুসন্ধান শুরু হয় গণমাধ্যমের। কোথাও মেলে না হদিস, কারো কাছে কোনো তথ্য নেই বাইডেনের কথিত উপদেষ্টার। এই পর্যায়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায় আরাফি নামে জো বাইডেনের কোনো উপদেষ্টা নেই। তিনি দূতাবাসের প্রতিনিধি নন, এমনকি দূতাবাস তাকে চেনেও না। মার্কিন বিবৃতির অল্প পরেই বিএনপিও বলে আরাফির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অথচ তাদের প্রধান কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দিব্যি কথা বলে গেছেন তিনি। পরের দিন মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার পথে হজরত শাহজালাল বিমানবন্দরে আটক হন তিনি। আগের দিন পল্টন কার্যালয়ে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে দাবি করেন ভুল বুঝিয়ে বিএনপি কার্যালয়ে নেওয়া হয়েছিল তাকে, বলেছেন শিখিয়ে দেওয়া কথা। বিএনপির অফিসে যাওয়ার পরে সেখানে আমাকে দিয়ে বক্তব্য দেওয়া হয়, সেখানে ইশরাক ছিল এবং বিএনপির একজন লিডার ওই অফিসে চাকরি করে, আমি তাদেরকে কোনো দিনের আগে দেখিও নাই চিনিও নাই। ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট বেলাল। উনি অ্যানাউন্সমেন্ট দেয়, তারপরে নিচের থেকে নিউজ মিডিয়ারা যখন আসলো আর কি সব টেবিলে, সেখানে আমাকে দিয়ে বলানো হলো। আদতে কে এই আরাফি? পুরো নাম মিয়া জাহিদুল ইসলাম। 4 দশক আগে পরিবারের সঙ্গে চলে যান মার্কিন মুলুকে। বাবা ছিলেন একসময় পাবনা জেলার শিক্ষা অফিসার। 10 ভাই বোনের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে, আছে মার্কিন পাসপোর্ট। সিরাজগঞ্জের হাটিকুমরুলে পৈতৃক ঠিকানা হলেও নেই বসত বাড়ি, একবার গিয়ে থেকেছেন ডাক বাংলোয়। জানা যায় সাম্প্রতিক অতীতে 2022 সালে 2 বার এসেছেন বাংলাদেশে, 2023 সালে এবারের আগেও এসেছেন আরও একবার। 2022 সালের 1 অক্টোবর মিয়া জাহিদুল ইসলাম আরাফি পাসপোর্টের অনুকূলে NVR বা নো ভিসা রিকোয়ারমেন্ট প্রদানের চিঠি ইস্যু করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে। মিয়া জাহিদুলের বিরুদ্ধে করা হয়েছে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা। সঙ্গে আসামি হয়েছেন হাসান সারওয়ার্দি ও ইশরাক হোসেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রতারক আরাফি কোন বিবেচনায় পেলেন নো ভিসা রিকোয়ারমেন্ট সিল? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।